অনলাইন সমস্যায় চট্টগ্রাম কাস্টমসে চার দিন ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম মিনিটের কাজ লাগছে ঘন্টা তিন ফলে কমেছে আমদানি চালান জমা এবং বন্দরে খালাস প্রক্রিয়া এই অসহনীয় ভোগান্তির জন্য এনবিআর অদক্ষতা আর উদাসীনতাকে দায়ী করছেন ব্যবহারকারীরা ভবিষ্যতে সংকট এড়াতে দাবি জানিয়েছেন বিকল্প সার্ভার তৈরির আমাদের চব্বিশ ঘন্টায় একটা পেপার সাধারণত বিলামেটির নাম্বার ফালানোর পরে পর্যন্ত লাগে পেপার ডকুমেন্টস ওকে থাকলে কিন্তু নর্মালি আমরা এখন তিন দিনও চাইতে পারতেছি না পেজ খুলতেছে না সি নাম্বার পড়তেছে না আমরা জাহাজের পজিশন দেখতে পারতেছি না জাহাজের পজিশন রোটেশন নাম্বার না পেলে তো আমি বিলামটি সাবমিট করতে পারবো না অনেক ধরনের সমস্যা কাস্টমার কাজ না হলে তো শিপিং ডিও দেবে না ডিও না দিলে ডেলিভারি হবে না ডেলিভারি না হলে মনে করেন কন্টেনারের ডেমারি সুটে তিন চার দিনের মধ্যে কালকে সারা দিন র্যান্ডাম ছিল না মানে সকাল থেকে প্রায় পাঁচটা পর্যন্ত টোটালই ছিল না আমরা হচ্ছে সি জগতের মানুষ আমাদের কন্টিনিউ চাপ আছে এক ইম্পোর্টার কর্তৃক চাপ এক মালিক কর্তৃক চাপ আর এক কাস্টমস হাউসে তো বুঝে নেই এখন ইম্পোর্টার ঢাকা থেকে বারবার বলে যে ভাই আমার মাল লাগবে ফ্যাক্টরিতে মাল নাই আপনাদের সার্ভার কি হয় না হয় এটা আমার দেখার দরকার নাই আজকের ভিতরে পেমেন্ট করবেন ডিউটি পেমেন্ট দিয়ে আমার মাল ডেলিভারি দিবেন রোববার থেকে চট্টগ্রাম কাস্টমসে অনলাইনে কাজ নিয়ে অবর্ণনীয় দুর্ভোগে আছেন ব্যবহারকারীরা অনলাইনে ডাটা এন্ট্রি থেকে সি নম্বর পড়া পর্যন্ত কম বেশি দশ মিনিটের কাজ লাগছে দুই তিন ঘন্টা পণ্য পরীক্ষা পর্যন্ত পুরো প্রক্রিয়া স্বাভাবিক সময়ে চব্বিশ ঘন্টা লাগলেও তা গড়াচ্ছে বাহাত্তর ঘন্টায়। ফলে কষ্ট আর ক্ষোভের শেষ নেই ব্যবহারকারীদের কাস্টমস বলছে শুক্রবার সার্ভার আপডেট করে এনবিআর কারিগরি কারণে তা স্বাভাবিক হতে সময় লাগছে এই জন্য সন্ধ্যার পরও কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা আসলে আমাদের এটা মাইগ্রেশন করা হয়েছে একটা আমাদের যাবার একটা ভার্সন এস ক্লাস বলি আমরা তারপরে এটা মাইগ্রেশন হওয়ার পর যেটা হয় প্রত্যেকটা মাইগ্রেশনের পরে কিছুটা সময় লাগে কিন্তু এইবার যেটা হচ্ছে যে আমাদের মাইগ্রেশনের পর বেশিরভাগ ক্ষেত্রে যাবার যে ক্যাশ জমে আমাদের ক্যাশ বলি আমরা আমাদের ভাষায় ক্যাশ জমার ক্ষেত্রে কারো একই সাথে যখন অনেকগুলো ইউজার হিট করতেছে তখন আমাদের কিছু কিছু ক্যাশে কারো কারো দুই মেগাবাইট জমতেছে কারো হয়তো আট মেগাবাইট জমতেছে তো যাদের আট মেগাবাইট বা দশ মেগাবাইটের কাছাকাছি জমে গেছে তারা স্মুথলি কাজ করতে পারতেছে আর যাদের এখনও জমে নাই পুরোপুরি মানে পুরোটা ডাউনলোড হয় নাই এক কথা জমে নাই বলতে পুরোটা ডাউনলোড হয় নাই তো তাদের ক্ষেত্রে কাজ করতে কিছু কিছু সমস্যা হচ্ছে যেমন ওই যে কারো হয়তো একটা অপশন আসতেছে না কারো হয়তো কিছু জায়গায় একটু ব্লাঙ্ক হয়ে আসছে কিন্তু আবার আপনি এটাও দেখবেন যে আমাদের এখানে যারা কাজ করতেছে তাদেরও কিন্তু অনেকেই বলতেছে এই টেবিলে কাজ হচ্ছে পাশের টেবিলেরটায় কাজ হচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন গড়ে নতুন আমদানি চালান জমা পড়ে দুই হাজারের বেশি যা নেমে এসেছে আট নয় বন্দর থেকে পণ্য খালাসও নেমেছে কম বেশি পাঁচ হাজার কন্টেইনার থেকে দুই হাজারে চরম বেকায়দায় শিপিং এজেন্টরাও এসবের জন্য ব্যবহারকারীরা দুষছেন এনবিআরের অদক্ষতা আর উদাসীনতাকে মিস্টার সারোয়ার যিনি অপেক্ষা করেন কিছুক্ষণ বলতে বললাম যে কিছুক্ষণ ভাই কতক্ষণ দেখেন কিছুক্ষণ অপেক্ষা করুন সারাদিন চলে গেল আবার বিকালবেলা ওনাকে টেলিফোন করার চেষ্টা করলাম কানেক্ট হওয়ার চেষ্টা করলাম উনি আমাদেরকে কিন্তু আর টেলিফোন ধরছিলেন না পাওয়ার পরে উনি আমাদেরকে বলল যে একটু অপেক্ষা করুন সোমবার গেল একই অবস্থা গতকাল মঙ্গলবার আমাদের এমন অবস্থা হয়েছে আমরা আর কোনো কাজই করতে পারতেছিলাম না যাও হোক কোনো অফিসার যদি একটা দুইটা বিলমিটারি যদি কি অপেন করে তখন দেখা যাচ্ছে কি অনেক তথ্য অনেক ব্লক থেকে অনেক তথ্য চলে যাচ্ছে অনলাইন কার্যক্রমে ব্যাঘাত ঘটার কারণে থমকে যাচ্ছে রাজস্ব আদায়ও ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম